আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্নামু। শুরুতেই ইউপিএ সংবাদ শিরোনাম। খালেদা জিয়া শয্যাশায়ী, সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না, জানালেন মির্জা ফখরুল। চিকিৎসা বঞ্চিত করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ। চিকিৎসার অভাবে খালেদা জিয়াকে মরতে হবে এমন অমানবিক আওয়ামী লীগ সরকার নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। আমদানি শুল্ক দ্বিগুণ বাড়ালেও এখনই দেশি চালের বাজারে প্রভাব পড়বে না বলছেন পাইকারি ব্যবসায়ীরা। ঈদের আগে ট্রেনের টিকিট কাটতে কমলাপুর স্টেশনে দীর্ঘ লাইন, বাস কাউন্টারেও টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্ধারিত সময়ের সাত মাস আগে নির্মাণ কাজ শেষ, কাল উদ্বোধন হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা সেতু। এবারে পুরো সংবাদ। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে কারাগারে হত্যা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে জানান, খালেদা জিয়া এখন শয্যাশায়ী, কারো সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না। এদিকে ভারতের নির্বাচনে জয়ী বিজেপিকে অভিনন্দন জানিয়ে বিএনপি প্রত্যাশা করছে কোনো বিশেষ দল নয়, নতুন সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করবে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়া এখন একরকম শয্যাশায়ী, কারো সাহায্য ছাড়া স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না তিনি। শরীর স্বাস্থ্য এত খারাপ হয়ে গেছে যে এখন তিনি বিছানা থেকে উঠতে পারেন না। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বলা হয়, সেটা ভুগছেন। এবং আমার কাছে যে ইনফরমেশন আছে, এখন ইনসুলিন নিচ্ছেন তিনি, একই সঙ্গে তার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা রয়েছে সেটাও অনেক বেড়ে গেছে। তার হাতগুলো তিনি নাড়াতে পারছেন না, কোনো কিছু গ্র্যাব করতে পারছেন না, তার পা তিনি সোজা থাকলে তাকে বাঁকাতে পারছেন না। তার প্রতি আচরণ আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক, সংবিধানের লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘন। তার অভিযোগ, প্রতিপক্ষকে নিশ্চিন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কাছে যেটা মনে হয়েছে, যেটা বিশ্বাস করতে চাই না, যে তারা কি দেশনেত্রী এবং খালেদা জিয়াকে এইভাবে বিনা চিকিৎসায় কারাগারের মধ্যেই মেরে ফেলতে চায়, তারা কি হত্যা করতে চায়? পরে ভারতের নির্বাচনে বিজেপির বিশাল বিজয় নিয়ে দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের জনগণ ভাগ্যবান, ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে ভারত বাংলাদেশ সম্পর্ক দুই দেশের মধ্যে হবে, দুই দেশের জনগণের মধ্যে হবে এবং পরস্পরের সহযোগিতা এবং দুই দেশের পরস্পরের সম্মানজনক একটা অবস্থান থেকে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। তিনি জানান, এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসার অভাবে খালেদা জিয়াকে মরতে হবে এমন অমানবিক আওয়ামী লীগ সরকার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোদীর বিশাল বিজয়ে ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলো সমাধান সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। ধানমন্ডিতে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আড়াই মাস পরে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিলেন ওবায়দুল কাদের। সুস্থ হয়ে দেশে ফেরার পর দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই সভায় তিনি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামী লীগ সরকার নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে না, তাই বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার। শেখ হাসিনা সরকার অমানবিক কোনো সরকার নয়। বেগম জিয়া আইনগত কারণে তিনি আজকে কারাগারে আছেন, কিন্তু তাকে বিনা চিকিৎসা মেরে ফেলতে হবে এমন অমানবিক এমন নিষ্ঠুর কাজ সরকার করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা দ্বিতীয়বার বিজয়ে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান দ্রুত হবে বলে আশা করেন তিনি। আমাদের সাথে যে সমস্যাগুলোর সমাধান হয়েছে সেগুলো নরেন্দ্র মোদী সরকারের সাহসিকতা এবং বিচক্ষণতা প্রমাণ। নরেন্দ্র মোদী সরকার এবার তিনি আরও শক্তি পেলেন, তার দেশের জনগণের আস্থা আরও বেশি করে তোলেন। আমরা আশা করব আমাদের সাথে অমীমাংসিত তিস্তা ফেনী নদী সহ কিছু অমীমাংসিত বিষয় সেগুলো সমাধানেও যে প্রক্রিয়াটা আছে এ প্রক্রিয়াটা আরও দ্রুত হবে, এক্সপিডাইট হবে। আগামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে অনুপ্রবেশ বন্ধে দল কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ত্যাগী ও পরীক্ষিতরাই দলে জায়গা পাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। চাল আমদানিতে শুল্ক দ্বিগুণ বাড়ালেও এখনই বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। চালের মৌসুম হয় এমনিতে আগের চেয়ে আমদানি পরিমাণ কম। রাজস্ব বোর্ডের নতুন প্রজ্ঞাপন জারির পর আমদানি আরও কমলে দেশি চালের বাজার সামনের দিনগুলোতে কিছুটা বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহবুবুল আলমের রিপোর্ট। সম্প্রতি চালের দাম আগের অবস্থানে থাকলেও ধানের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই অবস্থায় ধান উৎপাদনের খরচ উঠবে না এমন শঙ্কায় দেশের বিভিন্ন জায়গায় ক্ষোভে জমিতে আগুন লাগিয়ে দেয় কৃষকরা। পরিস্থিতি সামাল দিতে সরকারি পর্যায়ে ধান কেনার পাশাপাশি চাল আমদানি কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। গত বুধবার থেকে চাল আমদানিতে শুল্ক আগের চেয়ে 10% বাড়িয়ে 55% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পাইকারি বিক্রেতারা জানিয়েছেন ধানের মৌসুম হয় এমনিতেই আমদানি কম, সরকারি এই সিদ্ধান্তে এখন বাজারে কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়বে। মজুদ পর্যাপ্ত পরিমাণ আছে, ট্যাক্সটা বাড়াইছে, যে ট্যাক্স বাড়াইলে এখন দেখা যাবে যে বাহির থেকে যে চাল কিনলে আমাদের দেশে যে চাল 40 টাকা ওইটা ওখান থেকে আসলে পড়ে যাবে 42 টাকা। তো যেহেতু এখন আর কেউ ইম্পোর্ট করবে না, এটা এরকম কোনো প্রভাবই এখন পড়ে নাই, এটা পড়লে হয়তো আরও 2-3 মাস আর পরে পড়তে পারে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাব মনে করে চালের উৎপাদন বাড়ানো ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত ইতিবাচক। এটা ইতিবাচক কারণ দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তাটা হলো ভোক্তার স্বার্থে, এবং খাদ্য নিরাপত্তা তখনই অর্জিত হবে যখন দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে। তাই কৃষককে ক্ষতিগ্রস্ত করে খাদ্য নিরাপত্তা অর্জন সম্ভব নয়। 2017 সালে বন্যায় ধান নষ্ট হয়ে যাওয়ায় বাড়তি চাহিদা মেটাতে আমদানি শুল্ক কমানোর ফলে চাল আমদানি বাড়তে থাকে। এনবিআরের তথ্য মতে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে 3 লাখ মেট্রিক টনেরও বেশি চাল আমদানি হয়েছে। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় দিনেও অ্যাপসে ঈদ যাত্রায় ট্রেনের টিকিট কাটার সমস্যা সমাধান না হওয়ায় হতাশ যাত্রীরা। এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। শুক্রবার দেওয়া হয় 2 জুনের টিকিট, এছাড়া ঈদ স্পেশাল সার্ভিসের টিকিটও দেওয়া শুরু হয় আজ থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে প্রথম 2 দিনের চেয়ে শুক্রবার বেশি ভিড় ছিল ঘরমুখ মানুষের। শুধু একটি টিকিটের জন্য আগের দিন বিকেল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন অনেকেই। লাইনে শুরুতে থাকা যাত্রীরা তাই কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর ছিলেন আনন্দিত। সারা রাত জেগে ছিলাম, ঘুমাইতে পারি নাই, একটু অনেক কষ্ট করে টিকিট পাইছি। যদি 50 ঘন্টা হতো আর যদি টিকিটটা পাওয়া না যেত কোনো মূল্য ছিল না, এখন এটা 2 দিন দাঁড়ালেও টিকিটটা হাতে পেয়েছি, এটা কষ্ট কষ্টই না। অথচ লাইনের শেষ দিকে থাকা হাজারো মানুষ আশা নিয়ে দাঁড়িয়েছেন যদি পাওয়া যায় যাবার টিকিট। এদের মধ্যে অনেকেই আজও ব্যর্থ হয়েছেন অ্যাপসে টিকিট কাটতে গিয়ে। ঠিকমতো অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, প্রায় সময় ট্রাই করা হচ্ছে কিন্তু বিজি দেখাতেছে কোনো টিকিট মিলতেছে না। প্রযুক্তি ব্যর্থতার কারণে আমরা এই সাময়িক অসুবিধার ভিতরে ভুগতেছি। 5 জুন ঈদ ধরে নিয়ে রেলওয়ে এই আগাম টিকিট বিক্রি শুরু করেছে। কমলাপুর রেল স্টেশনের 20টি কাউন্টার থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হয়। স্পেশাল সার্ভিস সহ রাজধানী থেকে 2 জুনের জন্য মোট টিকিট বরাদ্দ রয়েছে 27,720টি। এর মধ্যে কমলাপুর থেকে দেয়া হচ্ছে 14,197টি টিকিট। অনলাইনের কমপ্লেনটা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে আমাদের এক্সপার্টরা চেষ্টা করছে সীমিত পর্যায়ে নিয়ে আসার জন্য। 26 তারিখে শেষ হবে ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।
এবার কমলাপুর সহ পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রির কারণে যাত্রী ভোগান্তি কিছুটা কমলেও অ্যাপসের মাধ্যমে যে টিকিট দেওয়া হয়েছে তাতে যাত্রীরা অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন। এ কারণে যাত্রীরা অনেকেই ক্ষুব্ধ রয়েছেন। তাই পরবর্তী সময়ে এই সমস্যার সমাধান করে কর্তৃপক্ষ আরও সেবার মান বাড়াবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে পাওয়া যাচ্ছে না, তাই ঈদ যাত্রার বাস টিকিটের জন্য কাউন্টারে হুমড়ি খেয়ে পড়েছেন অনেকেই। যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কাউন্টার কর্মী ও টিকিট বিক্রেতাদের। 2 এবং 3 জুনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যাত্রীরা। সংকট মেটাতে দূরপাল্লার বিভিন্ন রুটে অতিরিক্ত বাস দেওয়ার কথা জানিয়েছেন পরিবহন মালিকরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যত কষ্টই হোক ঈদে যেতেই হবে বাড়ি, এর সাথে যেন কোনো আপোষ নেই। বছরে ঈদের আগে এক অদ্ভুত টান গ্রামের জন্য, স্বজনদের কাছে যাওয়ার জন্য, একসাথে আনন্দে কয়েকদিন কাটাতে তাই এত কষ্ট করে বাড়ির পথে শহরের মানুষেরা। আগের মতো এবারও বাসের টিকিট পেতে মানুষের ভিড়ে ঠাসা কল্যাণপুর গাবতলীর বাস কাউন্টারগুলো। সেরি খেয়েই অনেকে এসেছেন, তারপরেও দাঁড়াতে হয়েছে লম্বা লাইনে। বাড়িতে সবাই ওয়েট করে, যেহেতু ঢাকা একা থাকা হয়, মহিলাদের আলাদা সিরিয়াল কাউন্টার, এখানে দুইটা থাকলে আমাদের জন্য ভালো হতো। টোকেন না দিয়ে যদি ডাইরেক্ট টিকিটটা দিত, দেন এখানে হ্যাসলটা একটু কম হইতো। রুট ওয়াইজ আলাদা আলাদা সিরিয়াল হলে বেটার হতো। প্রযুক্তির বদৌলতে ইদানিং অনলাইনে পাওয়া যায় বাসের টিকিট, তাতে ভোগান্তিও কম। কিন্তু লাখো ক্রেতার চাপে সেই প্রযুক্তিও প্রায় অচল এবার, তাই ভিড়ের চাপ আবারও পড়েছে সরাসরি কাউন্টারগুলোতে। এই হ্যাসলটা না দিয়ে আমাদের অনলাইন সিস্টেমে যেটা রেগুলার হয়, যে আমরা বুকিং করে বিকাশ পেমেন্ট করে দিয়ে দিতে পারি, ওইটা আমাদের জন্য যদি ঈদের সময় হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত সম্পূর্ণ এই গাড়ির স্টাফদের ভুয়া নাম দিয়ে রাখছে। কষ্ট কমাতে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়িয়েছে বেশ কয়েকটি বাস কোম্পানি, বেড়েছে বাসও। তাই টিকিট পেতে ভোগান্তি হলেও ঈদযাত্রীদের ঘরে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। কোনো স্টাফ যদি লাইনে খাড়ায় আর কারো কাছে যদি 2-1টা টিকিটও পাইছে, তাৎক্ষণিকভাবে তাকে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে দেবে। একই টাইমে আপনার 10টা ফোন যখন কাজ করতেছে তখন কিন্তু নেটওয়ার্কের একটু সমস্যা হবে। 29 মে থেকে 4 জুন পর্যন্ত ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে 17 মে। টিকিট কিনতে সাধারণ মানুষের এই যে ধকল, তার অনেকাংশেই কমে যাওয়া সম্ভব ছিল যদি কিনা তারা সহজে অনলাইনে এই সেবাটা পেত। অনেক সময়ই অনলাইনে টিকিট কেটে তারা বাড়ি গেলেও ঈদের সময় অগ্রিম টিকিট তারা অনলাইনে কাটতে পারছেন না, কেননা অনেকে নাকি লগ ইনই করতে পারছেন না। তাই তারা বলছেন অনলাইন সেবা ভালো করার পাশাপাশি এই ঈদের অগ্রিম টিকিট বিক্রি করার কাউন্টার আরও বাড়ানো উচিত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ের প্রায় 7 মাস আগেই শেষ হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 মেঘনা সেতুর নির্মাণ কাজ। শনিবার উদ্বোধনের পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সেতুটির উদ্বোধন করবেন। ঈদের সময় পুরাতন মেঘনা সেতুর পাশাপাশি নতুন সেতুও চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। এতদিন ঢাকা চট্টগ্রাম 4 লেনের মহাসড়কে যানবাহনগুলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাছে মেঘনা সেতুতে এসে চলতে হতো 1 লেনে, যে কারণে 4 লেনের গাড়ি একসঙ্গে এসে সৃষ্টি হতো যানজট। ঈদসহ বিভিন্ন উৎসব পার্বণে তা হতো আরও ভয়াবহ। অবশেষে নিত্য যানজটের হাত থেকে স্বস্তি পেতে যাচ্ছে এ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পুরনো সেতুর পাশে নির্মাণ করা হয়েছে 930 মিটার দৈর্ঘ্যের 4 লেন বিশিষ্ট 2 মেঘনা সেতু। এই মেঘনা মিনি জায়গাতে কিছুদিন আগেও আমরা ফাটাইছি 8 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা গেছে এক সিঙ্গেলে, কষ্টের কোনো শেষ ছিল না। দ্বিতীয় ব্যারিজ যদি চালু করে দেয় তাহলে 1x1 হবে, তখন আর লোকজনের ভোগান্তি হবে না। যৌথভাবে জাপানি 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে 11টি পিলার ও দুপাটে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 1800 কোটি টাকা। মোট 2200 কোটি টাকার প্রকল্পের বাকি 400 কোটি টাকা ব্যয় হবে পুরাতন মেঘনা সেতু সংস্কারে। প্রকল্পের আওতায় সেতুর ঢাকা ও চট্টগ্রাম প্রান্তে প্রায় 1 কিলোমিটার করে সংযোগ সড়ক এবং পশ্চিম পাশে সেতুর নিচ দিয়ে 507 মিটার দীর্ঘ সার্ভিস রোড নির্মাণ করা হয়েছে। 2020 সালে শুরুতে সেতুটি চালুর কথা থাকলেও প্রায় 7 মাস আগেই শেষ হয়েছে এর নির্মাণ কাজ, ফলে ব্যয়ও সাশ্রয় হয়েছে বলে জানান সেতু কর্তৃপক্ষ। এসপিএসটি পাইল, হ্যামার, জাবার, তারপরে কংক্রিটের পোরিং করার জন্য বার্জ মাউন্টেন আমরা যেটা ই করছি সেগুলো সবগুলো এখানে অ্যাভেলেবল ছিল, যার জন্য হয়েছে কি যে এরা কাজটা যখন মেশিনের মাধ্যমে হয় স্বাভাবিকভাবে আরো দ্রুত গতিতে কাজ শেষ হয়। কর্তৃপক্ষ জানান জাপানের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিতে নির্মিত সেতুটি শনিবারই উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী।
এই ব্রিজটা টাইম ফ্রেম ছিল 2020 সালের জানুয়ারি পর্যন্ত, সাত মাস আগে কাজ শেষ হলে অবশ্যই কিছু টাকা সাশ্রয় হয়েছে গভর্নমেন্টের, গভর্নমেন্টের টাকা সাশ্রয় হচ্ছে এবং একদিকে মানুষের যানজট যে সমস্যা ওটা খুব দ্রুত হচ্ছে, নিরসন হচ্ছে। পুরাতন মেঘনা সেতুতে প্রায় 10 থেকে 12টি জয়েন্ট থাকলেও নতুন সেতুতে রয়েছে মাত্র একটি, ফলে গতিশীলতা বাড়ার পাশাপাশি দুই সেতুতে মোট 6 লেনে চলাচল করায় যানজটের ভোগান্তিও কাটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সড়কের মৃত্যুর মিছিল বন্ধে 15 দফা দাবি জানিয়েছে বাপা সহ কয়েকটি সামাজিক সংগঠন। রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ গেটে নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি উত্থাপন করা হয়। বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতিবছর 21,000-এরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং এতে মোট GDP-র 1.6% অর্থাৎ 35,200 কোটি টাকার ক্ষতি হয়। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য FBCCI এর নতুন কমিটি কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম। রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা জানান। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সরকারের হাতে নেওয়া বিভিন্ন বাস্তবায়নমুখী পরিকল্পনার কথাও জানান তিনি। পরে সংগঠনটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতে আগামী সপ্তাহে নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি BJP। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, লালকৃষ্ণ আদভানির মতো মহান নেতারা দলকে কয়েক দশক ধরে সময় দিয়েছে বলেও এবারের লোকসভা নির্বাচনে এত বড় সফলতা পেয়েছে BJP। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর লালকৃষ্ণ আদভানির সাথে দেখা করে এক টুইটে মোদী তার এ মতামত তুলে ধরেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন BJP-র কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। পরে দলটির আরেক সিনিয়র নেতা মুরালী মনোহর যোশী সহ কয়েকজন নেতার সাথেও সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। শেরপুরে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত 26 টাকা কেজি দরে ধান ক্রয় শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজাল মামুন। জেলা কৃষি বিভাগের দেয়া কৃষি কার্ড ও জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা চলবে আগামী 30 অগস্ট পর্যন্ত। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশ রাখে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপকে সামনে রেখে লন্ডনে 10 অধিনায়কের সংবাদ সম্মেলনে মাশরাফি এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, অভিজ্ঞতা আর তারুণ্যে মিশেলে গড়া দলটি আসরে দারুণ শুরু পেলেই বহু দূর যাবে। জানাচ্ছেন তাওসে ইসলাম। বিশ্বকাপ শুরুর আগে নিয়মিত বিষয় সব অধিনায়কের সংবাদ সম্মেলন, তবে এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে ICC-র আয়োজন। মাত্রই আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতায় আত্মবিশ্বাসের কমতি নেই টাইগার অধিনায়ক মাশরাফির। We got a great bunch of boys. I mean, we got a good mixed up with seniors and and of the juniors cricketers coming and they played really exciting cricket all over the part in the bed. They perform like last series playing in Ireland. They played so well. Hopefully we'll do really well in first match in playing in 2nd June against FAF. গেল বিশ্বকাপ থেকে নিজেদের মানসিকতায় পরিবর্তন এসেছে কিনা জানতে চাওয়া হলে নরাইল এক্সপ্রেসের মন্তব্য, ক্রিকেট খেলাটাই এমন, তবে নিজেদের স্বভাবের কারণে ভালো শুরুর দিকে নজর তার। Cricket is some game that in your day you can beat anybody, especially
team like us, you know, if we start well, we can hang in there. So we are pretty much confident that we can beat, but depends then. Everything is depend on starting, so hopefully we'll start well. বাকিদের মধ্যে বিরাট কোহলির ধারণা শেষ দিকে কমে আসবে রানের বন্যা, তবে পুরো আসর জুড়েই বোলারদের চ্যালেঞ্জ দেখেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরো একবার। খালেদা জিয়া শয্যাশায়ী, সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না জানালেন মির্জা ফখরুল, চিকিৎসা বঞ্চিত করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ। চিকিৎসার অভাবে খালেদা জিয়াকে মরতে হবে এমন অমানবিক আওয়ামী লীগ সরকার নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। আমদানি শুল্ক দ্বিগুণ বাড়ালেও এখনই দেশি চালের বাজারে প্রভাব পড়বে না বলছেন পাইকারি ব্যবসায়ীরা। ঈদের আগে ট্রেনের টিকিট কাটতে কমলাপুর স্টেশনে দীর্ঘ লাইন, বাস কাউন্টারেও টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্ধারিত সময়ের 7 মাস আগে নির্মাণ কাজ শেষ, কাল উদ্বোধন হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা সেতু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।